হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। WB প্রাইমারি টেট 2014 নিউ নোটিশ। বন্ধুরা, যেসব ছাত্রছাত্রীদের, যেসব ক্যান্ডিডেটরা 2014 সালে টেট পাস করেছিলেন, তাদের যে সার্টিফিকেট ডাউনলোড প্রক্রিয়া চলছে, তার অ্যাপ্লিকেশন যাদের ভুল হয়েছে তাদের মডিফিকেশন করার জন্য নোটিশ পাবলিশ হলো, নতুন নোটিশ। এটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 20/6/2022 নোটিশটি পাবলিশ হয়েছে আজকে। তো আজকে আপনাদের যে ডাউনলোড করার যে নোটিশটি আগে দিয়েছিল সেই 13 তারিখে যে এক্সটেনশন করা হয়েছিল, ডেট বাড়িয়ে দেওয়া হয়েছিল, তো তার ডেট আজকে শেষ হলো। তো এখন আবার একটি নতুন নোটিশ আজকেই পাবলিশ হয়ে গেল যে নোটিফিকেশন ফর রেক্টিফিকেশন আপগ্রেডেশন মডিফিকেশন অফ অনলাইন সিস্টেম ফর সাবমিশন অফ পার্টিকুলার্স ফর ইস্যু অফ টেট 2014 পাস সার্টিফিকেটস ইন কম্প্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের অনারেবল উদ্দেশ্যে অর্ডারে পাস যে 2014 টেট সার্টিফিকেট যে ইস্যু জন্য যে আবেদন করছিলেন সবাই, তার নোটিফিকেশনটি কিসের জন্য এটি দেখুন। দিস ইজ নোটিফাইড ফার্দার দ্যাট দ্য আফটার সাচ রেক্টিফিকেশন সংশোধন পরে অফ দ্য সিস্টেম অফ রিমুভেল অফ ডিফিকাল্টিজ, বিভিন্ন সমস্যার যে প্রতিকার, রিমুভেল এনকাউন্টার বাই গুড নাম্বার অফ অ্যাপ্লিকার, বিভিন্ন আবেদনকারী, অনেক সংখ্যক আবেদনকারী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, তার সেটা সংশোধন হয়ে যাওয়ার পরে পোর্টালটি চালুই থাকবে। তো এখানে পোর্টাল কবে বন্ধ হবে সেটা কোনো উল্লেখ নেই। আরেকটা জিনিস এখানে আছে, দিস অলসো ডিক্লেয়ার্স দ্যাট দ্য সিস্টেম শ্যাল কন্টিনিউ আফটার রেক্টিফিকেশন, সিস্টেম চালু থাকবে ডাউনলোড করার জন্য। তো যারা সঠিকভাবে আবেদন করতে পারেননি, যাদের ভুল হয়েছে, তারা সংশোধন আবার করতে পারবেন, রেক্টিফিকেশন করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন। এবং যারা ঠিকঠাকভাবে আবেদন করেছেন টেট পাস সার্টিফিকেটের জন্য, তাদেরকে আর করতে হবে না, তাদেরকে আবার সাবমিট করার দরকার নেই। দোজ ইউ হ্যাভ বিন এবল টু সাবমিট দেয়ার পার্টিকুলার, দেখুন নিচের লাইনে লেখা আছে, সাকসেসফুলি নিড নট রিসাবমিট, আবার পুনরায় সাবমিট করার দরকার নেই। যারা ঠিকঠাকভাবে নিজের তথ্যগুলি পার্টিকুলার জমা করেছেন বা আপলোড করেছেন, যারা পারেননি, যাদের ভুল হয়েছে, তারা আবার সংশোধন করে সেটাকে আবার করতে পারেন। তো অনলাইন পোর্টালটি চালুই থাকবে, সেটা এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।